আসন্ন লোকসভা নির্বাচনে পশ্চিম ত্রিপুরা আসন থেকে প্রদেশ কংগ্রেসের প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি সাহা তবে প্রদেশ কংগ্রেস সভাপতি প্রার্থী হিসেবে মনোনীত হওয়ার বিষয়টি যেন ঠিক হজম করতে পারছেন না কংগ্রেস বিধায়ক বিরজিত সিনহা তাই ক্ষোভে বশীভূত হয়ে কংগ্রেস প্রার্থী আশিস কুমার সাহাকে কলা গাছের সাথে তুলনা করলেন কংগ্রেস বিধায়ক বিরজিত সিনহা তিনি বলেন দলের পক্ষ থেকে যদি কলা গাছকেও প্রার্থী হিসেবে দাঁড় করানো হতো তাহলেও দলের কর্মীদের খাটতে হতো সেই জায়গায় বর্তমানে যিনি প্রার্থী হিসেবে ঘোষিত হয়েছেন তার জন্য এক পরিমাণ খাটতে হবে প্রসঙ্গত গত সাতই মার্চ কংগ্রেস দল ত্যাগ করে বিজেপিতে যোগদান করেছিলেন প্রদেশ কংগ্রেস এসে নেতা লাল বিশ্বাস যোগদান শেষে তিনি জানিয়েছিলেন একমাত্র শান্তির জন্য বিজেপিতে আসা। কারণ কংগ্রেস দলে শান্তি নেই কংগ্রেস দলে শুরু থেকেই গোষ্ঠী কোন্দল চলে আসছে এবারে কংগ্রেস বিধায়ক বিরজিৎ সিনহার বলা কথাগুলোর মাধ্যমে কংগ্রেসের গোষ্ঠী কোন্দলের ছবি স্পষ্ট ফুটে উঠেছে কলা গাছ হলেও আমার দলের ক্যান্ডিডেট এটা তো খুশি আমরা ক্যান্ডিডেট দিচ্ছি আপনি কতটা প্রস্তুত আপনাদের দল কত আমরা সবসময় প্রস্তুত পাই এটাও তো একটা অঙ্গ প্রস্তুত ইলেকশনের এটাও একটা অঙ্গ রিপোর্ট আর ই নিউজ